ওয়েলকাম টু মাই চ্যানেলে আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ ভাগ্নির বিয়েতে এসেছি, পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। আমরা এখন রেডি হয়ে বাইরে চলে যাচ্ছি, পুরো ভিডিওটা সাথে থাকুন। আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। এদিকে পকোড়া স্টল, ফুচকা স্টল, কফি স্টল সব কিছু কিন্তু বসেছে, সবাই মিলে কিন্তু ফুচকা খাওয়ার ব্যস্ত। বর চলে এসেছে, আমরা সবাই বর এগিয়ে নিয়ে যেতে এসেছি। বর নামার পর তারপর কিন্তু বরণ করে বাড়িতে প্রবেশ করবে। আমাদের এখানে বিয়ের রীতিরেওয়াজ হলো, নতুন বর যখন বাড়িতে আসবে তখন মিষ্টি মুখ করে তারপর কিন্তু বাড়িতে প্রবেশ করে। আর এই বিয়েতে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বরযাত্রী এসেছে। দিদি, জামাইবাবু, ভাই সবাই মিলে কিন্তু বসে পকোড়া খাচ্ছে। আর এখনো কিন্তু বিয়ে শুরু হয়নি, আজ বিয়ে একটু দেরিতেই হবে, গোধূলি লগ্নে বিয়ে নেই, রাত 10টার পর বিয়ে। তার জন্য এখনো কিন্তু বিয়ে শুরু হয়নি, বিয়ের এখনো দেরি আছে। আর এদিকে রাত হয়ে যাচ্ছে বলে
সবাইকে বসানো হয়েছে খাওয়ানোর জন্য। ও মাই
এখন কিছু হচ্ছে না, ভিডিও করবে কি করে? তোমার নব প্রজাপতি ঋষি প্রজাপতির দেবতা লাজমে বিনিয়োগ নব ভূর ভবিষ্য সরম কি দাও এইভাবে দুটো হাত ধরে একসাথে প্রজাপতি ঋষি প্রজাপতি দেবতা লাজমে বিনিয়োগ নব ভূর ভবিষ্য একটু বেশি করে ঠেলে দে, একটু ঠেলে দে, ঠিক আছে। একবার দেখে নিন, নিয়ে এদিকে ফিরবি। দিদি না সিন্ধুরব প্রার্থনে সুগুণাস বাত প্রমীয় পতয়ন্তী জোহা হিতস্বধারা অরুসুনবাজি কাস্তা ভিন্নু নেভি ভিন্নমান অগ্নি সাক্ষী ব্রহ্ম সাক্ষী বিষ্ণু সাক্ষী পঞ্চ ভদ্রমদ সাক্ষী আমি আমার নবপরিণীতা বধূর স্মৃতিতে সিঁদুর রাঙিয়ে দিলাম। চাপাও পড়াও বাজি রাস্তা হিন্দু বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট, আবার দেখা হবে সকালে। সকালবেলা কিন্তু চলে এসেছি, সকালে উঠে রান্নাবান্না করলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, এবার কিন্তু ভাগ্নিকে বিদায় দেওয়ার পালা। আর সকালের বিয়ের আরও অনেক কিন্তু রীতি রেওয়াজ অনুসারে বিভিন্ন অনুষ্ঠান থাকে, কাজকর্ম থাকে, সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আর আপনারা পাশে না থাকলে আমার চ্যানেলটি কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।